الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোরাহাত ও সারা মাইনী কায়া রসুল আল্লাহ ওয়া আয়লা আলী কা অবি কায়া হাবিবাল্লাহ সোরাউত ও সারা মাইনী কায়া নবি আল্লাহ ও আয়লা আলি কা অহাবিকায়া নুর আল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দশকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান জন্নাতি যুবকদের সর্দার নিয়ে যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ উৎসবেচ্ছা আসুন অনুষ্ঠানের শুরুতেই দূর্দেব পার্কের ফজিলত শ্রবণ করি মুসলমানের চতুর্থ খলিফা হজরত মাউলে কায়নাত আলীউল মুরতাদা শের খোদা রদুল্লাহ তায়েলা আনহু বলেন যখন কোনো মসজিদের পাশ দিয়ে অতিক্রম করো তখন রসুল করিম সাল্লা আলি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করো আলা কর্লাহু তাইহমদ সাল্লাম ইসলাম ভাইরা জান্নাতি যুবকদের সর্দার অনুষ্ঠানে আমরা ইমাম হুসেন রদুল্লাহ তায়েল্লা আনহুর জীবনী থেকে একটি বিষয় নিয়ে থাকি এবং আলোচনা শুনে থাকি গত পর্বেও শুনেছি আজকে ইনশাল্লাহের বিপরীত হবে না ইমাম হোসেন রদুল্লাউ তায়েল আনহুর জীবনের আরেকটি বিষয় নিয়ে আমরা শ্রবণ করব। আজকে কোন বিষয়টি আমরা নিয়েছি ইমাম হোসেন রদুল্লাহ তায়েল আনহু আল্লাহ পাকের দয়ায় অনেক গুণাবলীর অধিকারী ছিলেন ইবাদত রিয়াজ তাকওয়া পহেজগারিতা খফে খোদা ইশকে রসুল দান খায়রাত তো এরকম অনেকগুলো তার গুণ ছিল আজকে আমরা তার জীবনের অনন্য কিছু গুণাবলী শুনব জি হ্যাঁ আজকের বিষয় হচ্ছে ইমাম হোসেন রদিউলাউ তায়েলা আনহুর অনন্য গুণাবলী কয়েকটি গুণাবলী শুনবেন শে আলা তারা আসুন প্রথমে ওনার একটি গুণাবলী সম্পর্কে আমরা শুনে নিই এবং নিজেদের অন্তরের ফুলদানির মধ্যে সাজিয়ে নিই দানশীলের পুত্র দানশীল, শাহজাদায় আলী মাকাম ইমাম হোসাইন ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাউ তায়রা আনহু এর কাছ থেকে একবার কোনো এক ব্যক্তি কিছু চাইল তিনি রদেল্লাহ তাহাইলানহু বললেন তিনটি অবস্থা ব্যতীত কারো কাছে কিছু চাওয়া জায়জ নেই নাম্বার এক অনেক বেশি ঋণ নাম্বার দুই ফকির বানিয়ে দেওয়ার মতো অভাব নাম্বার তিন বা অনেক বেশি জামানত সে ব্যক্তি আরস করল আমি এর মধ্যে একটি কারণে এসেছি ইমাম হাসান রোদেল্লা তাহানহু এর জন্য একশত দিনার অর্থাৎ স্বর্ণমুদ্রা দেয়ার আদেশ দিলেন অতপর সে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রদ্লাহ তায়েল্লা আনহুর কাছ থেকে কিছু চাইলেন তখন তিনিও ভিক্ষা সম্পর্কে তাকে একই কথা বললেন যা ইমাম হাসান রদুল্লাহ তায়েল আনহু বলেছিলেন লোকটি একই উত্তর দিল যা ইমাম হাসান রদুল্লাহ তায়েলা আনহুকে দিয়েছিল শহীদে কারবালা ইমাম হুসাইন রদুল্লাহ তায়েলা আনহু তাকে বললেন ভাইজান কি দিয়েছে অর্থাৎ ইমাম হাসান রদুল্লাহ তায়েল আনহু তোমাকে কী দিয়েছে সে আরজ করলো একশোটি দিনার তিনি বড় সমান হয়ে যাওয়াকে অপছন্দ করে তাকে ওই ব্যক্তিকে নিরানব্বইটি দিনার অর্থাৎ স্বর্ণমুদ্রা প্রদান করলেন অতঃপর সে ব্যক্তি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর হদিয়াল্লাহ তায়েলা আনহু এর কাছে এলো এবং ভিক্ষা চাইল তিনি রদাল্লাউ তায়েল আনহু কিছু জিজ্ঞাসা না করে তাকে সাত দিনার দিয়ে দিলেন সে ব্যক্তি হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাউ তায়েলা আনহু এর নিকট যাওয়া এবং তাদের দান সম্পর্কে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করল তখন হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ তায়ে বললেন আশ্চর্য তো তুমি আমাকে তাদের উদাহরণ দিচ্ছ নিশ্চয়ই তারা উভয়ত ইল ও সমুদ্র সম্পদ আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষণ হোক এবং তাদের সত্ত্বে আল্লাহ পাক আমাদের ক্ষমা করুক প্রিয় ইসলাম হেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে শিক্ষণীয় বিষয় এটি যে ইমাম হাসান রদুল্লাহ তায়েল আনহুর প্রতি ইমাম হোসাইন রদুল্লাহ তায়েল আনহু ছোট ভাই হিসেবে তাকে কেমন সম্মান করতেন তা হচ্ছে এই ঘটনায় বর্ণনা হয়েছে আজকের বিষয় ইমাম হুসান রদুল্লাহ তাহায়ানুর অনন্য গুণাবলী তার অনন্য গুণাবলীর মধ্যে একটি গুণাবলী এটিও ছিল বিশেষ গুণাবলী যে তিনি তার বড় ভাইকে অনেক সম্মান করতেন ইমাম হাসান রদুল্লাহ তাগায়ানুকে অনেক সম্মান করতেন এখন ইমাম হাসান রদুল্লাহ তাহায়রানুর যেহেতু একশোটি স্বর্ণ ওই ভিক্ষুককে দিয়েছিলেন ওই ব্যক্তিকে দিয়েছিলেন তাই ইমাম হুসাইন রদুল্লাহ তায়ানহ তার সমান না হওয়ার জন্য নিরানব্বইটি স্বর্ণমুদা দিয়েছেন যেন ভাইয়ের সাথে সমান না হয়ে যায় এটা ছিল সম্মান এটা ছিল আদব কেন বড় ভাই হচ্ছে পিতার স্থলভিষিক্ত বাবাকে যেমন আদব করতে হয় বড়ো ভাইকেও বাবার অবর্তমানে আদব করতে হয় কারণ বড় ভাই বাবা না থাকলে মাথার উপর ছায়া হয় বড়ো ভাই ছোটো ভাই বোনদেরকে মানুষ করে তাদের পড়ালেখার খরচ চালায় তাদের পরিবারের খরচ চালায় তাই আমাদেরকে সদা সর্বদা বড়ো ভাইয়ের প্রতি আদব রাখা প্রয়োজন বর্তমানে আমাদের সমাজে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে ছোটরা বড়দের প্রতি যে আদব বড়দের প্রতি যে সম্মান সেটি আমাদের থেকে চলে গিয়েছে গিয়েছে বড়ো ভাইকে তুই তুকারি করা বড় ভাইয়ের নাম ধরে ডাকা বড় ভাইয়ের সামনে উচ্চ আওয়াজে কথা বলা বড়ো ভাইকে মায় দোল্লা এমনও ঘটনা হয় বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হলে বড়ো ভাইয়ের গায়ে গায়ে হাত তোলা বড়ো ভাইকে মারধর করা বাড়ি থেকে বের করে দেওয়া এটা আমাদের সমাজে অনেকটা প্রচলন হয়ে গেছে এটা মুসলমানের সংস্কৃতি নয় ইমাম হাসান ও ইমাম হুসাইন রদুল্লাহ তায়েলানহুর ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ইমাম হুসাইন রদুল্লাহ তাওলানহুল অন্যান্য গুণাবলী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বড়ো ভাইকে সম্মান করতে হবে কখনও বড়ো ভাইয়ের সাথে ব্যাবি করা যাবে না বড়ো ভাইয়ের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না বাবাকে যেমন আমরা সম্মান করি বাবার অবর্ত মানে বা বাবা থাকা অবস্থায় বড় ভাইকে তেমন সম্মান করতে হবে তেমন বড় ভাইয়ের যে কদর রয়েছে সেটা করতে হবে এবং বড় ভাইয়েরও উচিত ছোট ভাইকে তেমনটা স্নেহ করা অনেক সময় বড়রা এমন কিছু কাজ করে যার কারণে ছোটরাও মানে তাদের সেই কারণে তাদের সেই কাজের কারণে বড়োদেরকে সম্মান করে না যদি এটা উচিত নয় কিন্তু বড়োদেরকেও এমন কাজ থেকে বিরত থাকতে হবে যে কাজের কারণে ছোটদের মাছ থেকে ছোটদের মধ্য থেকে বড়ো ভাইয়ের বা বড়ো বোনের সম্মান চলে যায় অনেক সময় খারাপ কাজ করে মন্দ কাজ করে ফেলে পিতামাতার সাথে খারাপ খারাপ ব্যবহার করে পিতামাতার থেকে দূরে চলে যায় বাড়ি ছেড়ে দেয় যার কারণে ছোটরা তাদের উপর চড়া হয়ে যায় তাদেরকে মারধর করে গালি করে বা বেয়াদুপি করে তো বড়দের উচিত হচ্ছে নিজেদের লেভেলটাকে বজায় রাখা বড়রা যদি নিজেদের লেভেলকে অর্থাৎ নিজের যে একটা সম্মানের যে জায়গা রয়েছে সেটা যদি যদি ছেড়ে দেয় সেটা থেকে যদি নিজেকে উনি নিজেই দূর করে দেয় তাহলে ছোটোরা তো ব্যাধুপি করবে এটা স্বাভাবিক বিষয় যদি ছোটোদের এটা উচিত নয় তাই ছোটদের ছোটোদের উচিত হচ্ছে সম্মান করা বড়দের উচিত হচ্ছে তার সেই লেভেলটাকে বড়দের যে জায়গাটা রয়েছে সেটাকেও বজায় রাখা আল্লাপাক আমাদেরকে দান করুক শুনছিলাম ইমাম হোসাইন রদিয়াল্লাহ তায়েলানহুর অন্য গুণাবলী সম্পর্কে হজরত আবু হুল্লাহ রদুল্লাহ তাওলানহু বলেন আমি জানতে পারলাম যে ইমাম হাসান ও ইমাম হোসাইন রদিয়াল্লাহ তায়েলানহু এর মাঝে কোনো বিষয়ে অসন্তুষ্টি অর্থাৎ সামান্য অসন্তুষ্টি যা মাঝে মাঝে বন্ধু বান্ধবদের মাঝে হয়ে যায় এটার কারণে কথাবার্তা বন্ধ রয়েছে তখন আমি ইমাম হুসাইন রিদিয়াল্লাহ তাকায়নাহানহুকে আরোজ করলাম লোকেরা আপনাদের উভয়কে অনুসরণ করে আপনি আপনার বড়ো ভাইয়ের কাছে গিয়ে তার সাথে কথাবার্তা বলুন কেননা আপনি তো তার বয়সে ছোট। এতে ইমাম হোসাইন রদিয়াল্লাহ তাকায়নাহানহু বললেন যদি আমি নবী করিম সোল্লাহ সাল্লামকে এরূপ ইরশাদ করতে না শুনতাম যে মীমাংসার ক্ষেত্রে প্রথমে অগ্রগামী অগ্রগামী ব্যক্তি জান্নাতে প্রথমে যাবে তবে আমি অবশ্যই তার খেদমতে উপস্থিত হতাম কিন্তু আমি এই বিষয়টি পছন্দ করি না যে আমার বড়ো ভাইয়ের পূর্বে তার পূর্বে অর্থাৎ আমার বড়ো ভাইয়ের হাসান রদ্লাউ তায়েলানুর পূর্বে আমি জান্নাতে চলে যাব আল্লাহ সাবিয় রসুল হজরত আবু হুল্লাহ রদুল্লাহ তায়ের বলেন আমি ইমাম হাসান মুজতাবা রদ্লাউ তায়েলা আনহু এর নিকট উপস্থিত হলাম এবং তাকে সমস্ত ঘটনাটি বললাম তখন ইমাম হাসান রদুল্লাহ তায়ু বললেন যেন আমার ভাই সত্য বলেছে অতপর ইমাম হাসান রদুল্লাহ তায়ালানহু দাঁড়ালেন এবং তার ভাই ইমাম হোসেন রদুল্লাহ তায়েলানহু সাথে গিয়ে কথা বলে নিলেন সোহান কেমন একটি সুন্দর পরিবার কেমন আহলে বায়তের মধ্যে কেমন একটি মিল মোহাব্বত কেমন একটি ভালোবাসার সম্পর্ক না যে ইমাম হাসান রদুল্লাহ তায়েলানহু এবং ইমাম হোসেন অদিল্লাহ তাগেলানু সামান্য একটি কারণে বন্ধু বান্ধবের সাথে যেটা আমরা হয় না অনেক সময় কথাবার্তা বলা বন্ধ হয়ে যায় তো ইমাম হোসেন রদুলিল্লাহ তালানুকে যেন আবু হোয়ের আদুল্লাহ তারা এটা বললেন যে আপনি আগে কথা বলা উচিত বা এটা উচিত নয় মানুষ আপনাদেরকে ফলো করে তো ইমাম হোসেন রদুল্লাহ তাহাগানু বললেন যদি আমি এই হাদিস না শুনতাম সর্বপ্রথম যারা মীমাংসা করে তারা জান্নাতে চলে যাবে তো আমি চাই না আমার ভাইয়ের আগে আমি জান্নাতে যাই সেজন্য আমি তার সাথে কথা বলতেছি না আমি চাই তিনি আসুক তো ইমাম হাসান রদুল্লাহ তাহাগানু আগে চলে আসলেন তো বড়ো ভাই হিসেবে ছোট ভাইয়ের কাছে গেলেন এটো একদিক দিয়ে আমাদের জন্য শিক্ষা আর ইমাম হোসেন রদুল্লাহ তাহের হু প্রথমে গেলেন না সেটাও আমাদের জন্য শিক্ষা আর আবু হুরার রদুল্লাহ তাহায়ানহু দুই ভাইয়ের মধ্যে সন্ধি করে দিলেন মীমাংসা কয়ে দিলেন এটাও আমাদের জন্য শিক্ষা এ তিনটি ঘট তিনটি বিষয় আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রথমত ছোটোখাটো বিষয়ে যদি মনোমালিন্য হয় ঝগড়া হয়ে যায় হয় শয়তান ধোকা দিয়ে দেয় ফ্যামিলিতে তো বড় ছোট কখনো এটা পরো করব করবো না আমাদের হয় কি যে আমি বড় আমি যদি আমার ছোটোর সাথে কথা বলে ফেলি তাহলে আমার সম্মান কমে যাবে না মনে রাখবেন ক্ষমা চাওয়ার মাধ্যমে কেউ ছোট হয় না বরং যে ক্ষমা করে দেয় সে বড় হয় হ্যাঁ আবার যে ক্ষমা চেয়ে নি সেও বড় হয়ে যায় তার সম্মান বৃদ্ধি পায় কারণ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে বিনয়ী হয়ে যায় নম্রতা অবলম্বন করে আল্লাহ পাক তাকে কারামতের পোশাক পরিধান করাবেন তার সম্মানকে বাড়িয়ে দিবেন আমি বড়ো হতে পারি ছোটোর কাছে ক্ষমা চাইলে তো সমস্যা নেই ছোটো ভাইয়ের সাথে ছোট বোনের সাথে যদি আমি মীমাংসা নি সমস্যা তো নেই এটা ভালো রয়েছে এবং ছোটোদেরও উচিত যখনই কোনো কিছু হয়ে যায় ভুল হয়ে যায় বা বড়ো ভাই বড়ো বোন আমাদেরকে শাসন করে আমাদেরকে কোনো বিষয়ে তার গিফট দেয় আমাদেরকে কোনো বিষয়ে বোঝায় তাহলে সেটাকেও মেনে নেওয়া অনেক সময় হয় কি বড় ভাই বা বড়ো বোন বা ফ্যামিলির বড়ো কেউ গুরুজন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পিতা মাতা বা বয়সে বড় কেউ যখন আমাদেরকে কিছু বোঝায় তখন আমরা বলি না না তুমি জানো না এটা হবে ওটা হবে তোমার কথা এটা না এরকম চলে না আমি যেটা জানি না মনে রাখতে হবে বড় মানে বড়ো সে আমার থেকে দুনিয়ার আলো বেশি দেখেছে আমার থেকে তার পেটে মানে দুনিয়ার খাদ্য বেশি গিয়েছে বোঝার জন্য বলছি অর্থাৎ তার কাছে আমার থেকে অভিজ্ঞতা কিছু না কিছু বেশি হবে তাই সদা সর্বদা বড়দের কথা মেনে নেওয়া বড়োরাও ছোটদের কথা মেনে নেওয়া ছোটরাও বড়দের কথা মেনে নেওয়া পাশাপাশি যদি আমি দেখি আমাদের ফ্যামিলিতে আমার সমাজে বা আমার পরিচিত কেউর মধ্যে ঝগড়ার কারণে কোনো সমস্যার কারণে তাদের মধ্যে মানে সমস্যা হয়ে গেছে কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে এমন হয় তো আমাদের উচিত হচ্ছে দুই ভাইকে বা দুই ভাই বোনকে বা দুই বন্ধুকে মীমাংসা করিয়ে দেওয়া কিন্তু আমাদের সমাজ এটা হয় না এখন মানে আগুনের মধ্যে আরও ঘি ঢেলে দেয় আগুনের মধ্যে আরও ক্যারোসিন ঢেলে দেবে বান্দা আগুন জ্বলার জন্য মানে দুইজনের ঝগড়া হয়েছে এখন তৃতীয় ব্যক্তি এসে সেটার মজা নিবে এমন হয় রাস্তার মধ্যে কেউ ঝগড়া লাগছে ছোটোখাটো বিষয় নিয়ে এখন মানুষ ভিডিও করে ফেসবুকে দেওয়ার জন্য মানুষ ভিডিও করে ইউটিউবে দেওয়ার জন্য ভিউয়ারশিপ বাড়বে মানুষ ভিডিও করে ফেসবুকে দেওয়ার জন্য ইউটিউবে দেওয়ার জন্য ফলোয়ার্স বাড়বে আরে আল্লাহর বান্দা দুই মুসলমান ঝগড়া করতেছে দুই ভাইয়ের সমস্যা হয়েছে এখন আমার উচিত হচ্ছে সেটাকে নিবিয়ে দেওয়া সেটাকে মীমাংসা করে দেওয়া সেটা সমাধান করা এখন আমি আর আপনি যদি সেটা ভিডিও করি সেটাকে ভাইরাল করি সেটা তো লজ্জার ব্যাপার আল্লাহ পাককে আমাকে মনস্যত্ব দেয় নাই আল্লাহ পাক কি আমাকে আকল দেয় নাই আরে আকল জিনিসটা তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আকল থাকার পর বিবেক থাকার পর মনস্যত্ববোধ থাকার পর আমরা মীমাংসা করণের পরিবর্তে ঝগড়া লাগিয়ে দিই নাহলে ভিডিও করি নাহলে ছবি তুলি দিয়ে ফেসবুক এখন দিয়ে দিছি আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছি অমুক জায়গায় অমুক ব্যক্তি ঝগড়া লাগছে অমুক জায়গায় চোর ধরা খাইছে অমুক জায়গায় জায়গায় এই সমস্যা হয়েছে আর ভাই কী প্রয়োজন এগুলো দেওয়ার হয় আমি মীমাংসা করিয়ে দিই না হলে বুঝাই না হলে চুপ থাকি শেষ কথা হয়ে যাচ্ছে তো আমরা এটা থেকেই শিখতে পারলাম ইমাম হাসান হোসাইন রদুল্লাহ তায়ুর ঘটনা থেকে যে দুই ভাই দুই ভাই বোন বা দুই বন্ধুর মধ্যে যখনই ছোটোখাটো সমস্যা হয়ে যাবে তখন আমরা সাথে সাথে মীমাংসা করিয়ে নেব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক ক্রিসলাইম ভাইরা শুনছিলাম ইমাম হোসাইন রদুল্লাহ তায়েল আনহুর অনন্য ঘটনা বলে হজরত মোহাম্মদ বিন আলী বিন হোসাইন রদ্লাউ তায়েলা আনহু বলেন আমার দাদাজান ইমাম হুসাইন রদুল্লাহ তায়েলা আনহু নিজের জমিতে যাওয়ার জন্য পায়ে হেঁটে তাস্বিফ নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে। সাহাবিয়া রসুল হজরত নুমান বিন বসীর আল্লাহ তায়েলা আনহু এর সাথে সাক্ষাৎ হলো তিনি তার খচ্চরে আরোহী ছিলেন তিনি তার বাহন থেকে নেমে গেলেন এবং বাহনটি হজরত ইমাম হুসাইন আল্লাহ তায়েলা আনহুর খেদমতে উপস্থাপন করলেন এবং আরোস করলেন হে আবু আব্দুল্লাহ আপনি আরোহণ করুন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তায়েলা আনহু আরোহণ করলেন না তখন হজরত নুমান বিন বশির হদিয়াল্লাহ তায়েলা আনহু অনেক জোর করলেন এবং শপথ দিলেন যে আপনি এর উপর অবশ্যই আরোহণ করবেন ইমাম হোসেন রদানু তার বেশি জোর শপথ দেওয়ার কারণে মেনে নিলেন আর বললেন আমার এটা পছন্দ নয় আপনি আমাকে কষ্টে ফেলে দিবেন আপনি বাহনের সামনে অংশে আরোহণ করুন আমি পেছনের অংশে আরোহণ করব। কেননা আমি আমার আম্মাজান খাতুন জন্্নাত ফাতেমতুজাহারা রদিয়াল্লা তায়েলা আনহা এর কাছ থেকে সরকার সাল্লাম এর একটি বাণী শুনেছি যে বাহনের সামনের অংশে আরোহণ করার হকদার সেই বাহনের মালিকের হয়ে থাকে এই কথা শুনে হজরত নুমান বিন বসির রদাহ তায়েলানু তিনি সাহাবি রসুল ছিলেন তিনি বললেন রসুল করিম সাল্লাহ আলসালামের শাহজাদি ফাতেমাতুল জহরা রদুলিল্লাউ তায়েলানা সত্য বলেছেন এটা মিথ্যা নয় এটা অবশ্যই সত্য এবং আমি আমার আব্বাজান হজরত বসির আদুল্লাহ তায়েলাহানু থেকে এমনই শুনেছি যেমনটি ফাতেমাতুল জহরা রদুলিল্লাউ তায়েলানা বলেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম এটাও ইরশাদ করেছেন তা ব্যতীত যাকে বাহনের মালিক অনুমতি দিয়ে দেন অর্থাৎ বাহনের মালিক যদি অনুমতি দেয় তাহলে ওই ব্যক্তি যে বাহনের উঠবে সে সামনে বসতে পারবে এ কথা শুনে ইমাম হোসেন রদুল্লাহ তায়েল আনহুর সামনে আর হজরত নোমান বিন রদি আল্লাহ তায়েদা আনহু পিছনে আরোহণ করলেন সোবাহান উল্লাহ সোবাহানাল্লাহ প্রিয় ইসলাইম হায়রাম মাদিন বিন্দু এটা ইমাম হোসেন রদুল্লাহ তায়াল আনুর অন্য একটি গোলাবলী এটা থেকে আমাদের জন্য দুইটি শিক্ষা বিষয় প্রথমত ইমাম হোসেন রদুল্লাহ তায়েল আনহুকে আল্লাহ পাক কেমন মেদার অধিকারী করেছিলেন সোবাহান মানে অল্প বয়সেই তিনি সাহাবিয়ে রসুলদের সাথে কেমন ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন এবং নবী করিম সাল্লা আলি সাল্লাম এর হাদিসে মোবারকের উপর আমলের কেমন জজবা তার মধ্যে ছিল আর দ্বিতীয়ত হচ্ছে সাহাবাই কেরাম এক অপরের প্রতি এবং সাহাবাই কেরাম আহলে বায়েতের প্রতি আহলে বায়েতগঞ্জ সাহাবাই কেরামের প্রতি কেমন সম্মানবোধ ছিল কেমন মহাব্বত ভালোবাসা ছিল সেটা আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালার পানা বর্তমান সময়ে কিছু মুসলমান নামদারি মুসলমান বের হয়ে গেছে মাহাজাল্লা সুমা মাহাজাল্লাহ যারা আহলে বায়তের মহাব্বতের দাবিদার যারা আহলে বায়তকে বলে ভালোবাসে হাসান রদুল্লাহ তালানুকে ভালোবাসে ইমাম হোসেন রদুল্লাহ তালীনকে ভালোবাসে কিন্তু মায়াজাল্লা তাদের ভালোবাসা দাবি করার পর সিদ্দিকে আকবরকে গালি দেয় ফারুকে আজম রদুল্লাহ তালের ব্যাপারে কটাক্ষ করে আমিরে মহাবিয়া রদুলিল্লা তালানুকে মায়াজাল্লাহ সুম্মা মায়জাল্লা খারাপ খারাপ কথা বলে মনে রাখতে হবে সিদ্দিকি আকবর রদিয়াল্লাউ তলা আনহ হচ্ছে সকল আম্বিয়ে কেরাম আইসলা সালামের পর উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তা আনহু সিদ্দিকি আকবরের আমল তো এমনই আমল সিদ্দিকি আকবর ইসকের সুল আমল দান হায়াত সব দিক তিনি উত্তম সব দিক দিয়ে আমাদের থেকে তিনি এগিয়ে তাহলে আমরা আজকে সাধারণ মুসলমান হয়ে মা আদাল্লাহ আহলে বাইতের मोहब्बत করতেছি বলতেছি মুখে এটা দাবি করতেছি আবার সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে কটাকো করছি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা অনুকে খারাপ কথা বলছি মা আদাল্লাহ মাওলা আলীর ব্যাপারে উল্টাপাল্টা বলছে আবার অনেকে সাহাবায়ে কেরাম আলেম ও রিদওয়ানদেরকে ভালোবাসার কারণে মা আদাল্লাহ আহলে বাইতকে গালি দিচ্ছে আস্তাগফিরুল্লাহ ইসলামের মনে রাখতে হবে সাহাবাই কেরামের সম্মান আহলে বায়তের সম্মান সবার মহাব্বত সবার ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে এটাই আমার নবী শিক্ষা কাউকে ভালোবেসে অন্য কাউকে গালি দেওয়া এটা ইসলামের শিক্ষা না আপনি আহলে বায়তের যতই মহাব্বতকারী হন না কেন হওয়া প্রয়োজন অন্তরে আহলে বাইতের মহাব্বত সবচেয়ে বেশি থাকা প্রয়োজন আমার নিজের জীবন থেকেও যদি আমি আহলে বায়তকে মহাব্বত করি এটা ভুল না কিন্তু আহলে বায়তকে মহাব্বত করার কারণে আস্তাফিরুল্লাহ কোন সাহাবি রসুলকে যদি আমরা গালি দেই তাহলে আমাদের ইমানের খাত্রা আসবে হ্যাঁ আবার কোনো সাহাবি রসুলের রজিয়াল্লা আমি কে মোহাম্মত করে আহলে বায় যারা রয়েছে নবী বংশের যারা সাহাবায় খেয়াল রয়েছে তাদেরকে আমরা গালি দিয়ে আস্তাফুল্লাহ সেটাও ইসলাম কখনো সমর্থন করে না আহলে সন্ন্যতাল জামাতের আকিরা হচ্ছে সকল সাহাবে কেরাম হচ্ছে সম্মানিত সকলে হচ্ছে মর্যাদাবান সকলে হচ্ছে জন্নতি আমির আহলে দামাত দামাদ বারাকাতুম লালিয়া স্লোগান দিয়েছেন বাচ্চা বাচ্চা স্লোগান লাগান নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি সিদ্দিক আকবর ফারুক আজম জন্নতি ওসমান গনি জন্নতি মা ফাতেমা আর আলী জন্নতি হাসান ওর হুসাইন জন্নতি হজরত আমির মুয়াবিয়া জন্নতি ওর আবু সুফিয়ান রদুলিল্লাহ তিনিও জান্নাতি অনেক আবার এটা ধারণা হয় আদাল্লাহ যেহেতু কথা এসেছে সাহাবাই কেনানোর ব্যাপারে আমিরি মাবিয়া আউদুল্লাহ তানুকে এটা এই জন্য গালি দেন যে আস্তাক ওনার ছেলে ইয়াজিদ ইমাম হোসেন আদুল্লাহ তানুকে শহীদ করেছে ইয়াজিদের কথা মতো আদেশ মতো জড়িত ছিল তো আস্তাক ফিরুল্লাহ ছেলে যেমনই হোক না কেন কিন্তু বাবা সাহাবি রসুল ছিলেন শুধু সাহাবি রসুল না কাতিবে বহি ছিলেন হাঁ আমিরে মহাবিয়া আদুল্লাহ তাবায়ানু কাতিবে বহি ছিলেন নবিয়ে করিম সৌল্লা আয়রি সাল্লাম এর একজন বিবি হজরত আমিরে মাবিয়া রদুল্লাহ তায়ালানুর ভোন ছিলেন হ্যাঁ নবীয় পাক সাল্লা আলিয়া সাল্লাম হজরতে আবু সুফিয়ানদায়হুর ভো মেয়ে এবং আমিরে ময়াবিয়া আদুল্লাহ তালুর ভোনকে নিজের নিগার মধ্যে আবদ্ধ করেছেন এমন সম্মানের অধিকারী ছিলেন আমিরে ময়াবিয়া রদুল্লাহ তায়ুর নবী পাক সাল্লা আলিয়া তার জন্য দোয়াও করেছেন জান্নাতের সুসংবাদও দিয়েছেন তাহলে আমরা কেন গালি দিব আস্তাকল্লা আমাদের মুখ সদা সর্বদা বন্ধ রাখতে হবে বলতে হলে সাহাবাইকে আমি শান বলবো কখনো 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 কোনো অবস্থায় নিজের গরদান চলে গেল সাহাবি রসুল আলিমুর ইদবান বা কোনো আহলে বাইতের সদস্যের ব্যাপারে আমরা কটাক্ষ করব না আমাদের আকিরা সকল সাহাবিরা জান্নাতি পাক আমাদেরকে বোঝার আমল করার তফিক দান করুক প্রিয় মাদ দর্শকবৃন্দ শুনছিলাম ইমাম হোসেন আদিয়াল তাহুর অনন্য গুণাবলী বর্ণিত রয়েছে একবার রসুল করিম সাল্লা সাল্লামের নাতি ইমাম হুসেন রদ্লাহ তালু এর খিদমতে এক কানিজ, দাসী গোলাম এক কানিজ ফুলের তোরা উপস্থাপন করল তিনি তাকে বললেন যাও তুমি আল্লাহ পাকের জন্য আজাদ আরস করা হলো আপনি একটি ফুলের তোড়ার জন্য কানিসকে আজাদ করে দিয়েছেন আল্লাহ 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 জান্নালের যুবক সর্দার ইমাম হোসেন রদুল্লাহ তায়ালু ইরশাদ করলেন আমাকে আল্লাহ পাক এ আদবই শিখিয়েছেন জাল্লাপাক আমাকে এই আদব শিখিয়েছেন তো ইমাম হোসেন আদুল্লাহ তালুর অন্য গুণাবলী থেকে আমরা এটা জানতে পারলাম এই ঘটনায় দুইটা প্রথমত আদব বানো ছিলেন আল্লাহ একবার দ্বিতীয়ত হচ্ছে তিনি দয়ালু ছিলেন ফুলের তোরা দিয়েছেন তিনি গোলাম আজাদ করে দিয়েছেন আবার আদবও শিখিয়েছেন তাই আমাদের উচিত হচ্ছে আমাদের কর্মচারী থাকে যেমন ওই দাসী ছিল কানি ছিল কিন্তু ইমাম হোসেন আদুল্লাহ তালাম তাকে আজাদ করে দিয়েছেন তো আমাদের উচিত হচ্ছে নিজেদের যারা কর্মচারী রয়েছে নিজেদের আমাদের যারা অধীনস্থ রয়েছে আমাদের সাথে যারা কাজ করে আমাদের কাছে যারা কাজ করে যাদেরকে আমরা রেখেছি তাদের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করা আজকে এটা আমাদের সমাজ থেকে অনেকটাই উঠে গিয়েছে কিন্তু ইমাম হোসেন তারা জান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন সকল মুসলমানকে আদব করতে হবে বড়কে আদব করতে হবে ছোটোদের প্রতি স্নেহ করতে হবে গরিব হোক দুস্থ হোক অসহায় হোক তাদেরকেও আদব করতে হবে তাদেরকেও সম্মান করতে হবে গোলাম নিজের বাড়িতে যে চাকর রয়েছে যে কাজ করে তাকেও আদব করতে হবে তাকেও সম্মান করতে হবে এবং তার হক যথাযথ আদায় করতে হবে আজকে আমাদের সমাজে এটা খুব একটা ভাইরাস হয়ে গেছে রোগ হয়ে গেছে এই বিষয়গুলো থেকে মুসলমান আজকে গাফিল আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে হেফাজত দান করুক শুনছিলাম ইমাম হোসেন রদুল্লাহ তাইল আনহুর অনন্য গুণাবলী সম্পর্কে তিনি রদুল্লাহ তায়াল আহু অনন্য গুণাবলীর অধিকার অধিকারী ছিলেন অনেক গুণ তার মধ্যে ছিল পাশাপাশি তিনি শরীয়তের যে বিষয় ছিল সেগুলোর ব্যাপারে তিনি খুব পাবন ছিলেন বর্ণিত রয়েছে শাহজাদে মুশকিল কুশা জাহারার কলিজা কলিজার টুকরা ইমামের কারবালা ইমাম হোসেন রদুল্লাহ তায়েলা আনহু এর খাদিমে বর্ণনা হলো আমি ইমাম হোসাইন রদুল্লাহ আনহু এর সাথে ছিলাম তিনি একটি ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি সে ঘর থেকে পানি চাইলেন তখন একজন খাদিমা পাত্রে পানি এনে উপস্থিত হলেন যাতে রূপার পাত্র রূপার পাত বসানো ছিল ইমাম হোসেন রদুল্লাহ তায়েল আনহু পাত্র থেকে রূপার পাত খুলে খাদিমাকে দিয়ে দিলেন রূপার যে অংশ ছিল সেটা খুলে ফেললেন এবং দিয়ে দিলেন এবং বললেন এটি তোমার ঘরে নিয়ে যাও অতপর তিনি রদেল্লাহ তাঙু পানি পান করলেন হে আশিকানে সাহাবা ও হ্যালেবায় ফিখি মশালা হলো স্বর্ণ ও রূপার পাত্রে পানাহার করা এবং এরূপ পাত্র থেকে তেল লাগানো বা এরূপ আতর দানি থেকে আতর লাগানো কিংবা উনান থেকে ধোয়া নেওয়া নিষেধ এবং এই নিষেধাজ্ঞা পুরুষ এবং নারীর জন্য সবার জন্য কারো এটা অনুমতি নেই মহিলাদের স্বর্ণ অথবা রূপার অলঙ্কার পরিধান করার অনুমতি রয়েছে অলঙ্কার ব্যতীত অন্যভাবে স্বর্ণ ও রূপার ব্যবহার করা পুরুষ ও নারীর জন্য না যাইজ এটার অনুমতি নেই স্বর্ণ ও রূপাকে আপনি মহিলারা অলঙ্কার হিসেবে ব্যবহার করতে পারবে কিন্তু অন্য কাজে ব্যবহার করা পাত্রে লাগানো মানে আপনার আগুনে যে উনুন রয়েছে সেখানে ব্যবহার করা ওটা থেকে ধোয়া নেওয়া বা এটাকে জ্বালিয়ে ইয়ে করা কোনো কাজে লাগানো এটার অনুমতি নেই এটা শরীয়ত নিষেধাজ্ঞা করে দিছে তো আমাদের এটা মনে রাখতে হবে ইমাম হোসাইন তায়েল আনহুর অনন্য গুণাবলী এটা ছিল তিনি শরীয়তের পাবন্দী ছিলেন তা আমাদের উচিত হচ্ছে শরীয়তের পাবন্দী হওয়া আজকে স্বর্ণ এবং রূপুর যে ব্যবহার এটা দেখা যাচ্ছে আমাদের পুরুষ সমাজে এটা প্রচলন হয়ে গেছে মনে রাখতে হবে অলংকার নারীদের জন্য অলঙ্কার পুরুষদের জন্য না আস্তাক ফিরুল্লাহ আজকে তো আমাদের সমাজে সোনার মানে চেইন পরা স্বর্ণের ব্রেসলাইট পরা স্বর্ণের আংটি পরিধান করা আস্তাক ফিরুল্লা মানে এমনও দেখা যায় অনেকে কান ছিদ্র করে নাক ছিদ্র করে পুরুষ আস্তাক ফিরুল্লা এটা মহিলাদের জন্য অনুমতি রয়েছে পুরুষদের এটা কেন আমরা করি পুরুষরা কান ছিদ্র করে নাক ছিদ্র করে সেখানে অলঙ্কার পরিধান করে আস্তাক ফিরুল্লাহ অনেকে আবার মানে স্বর্ণের আপনার বিভিন্ন ধরনের ব্যান তৈরি করে মাথার মধ্যে ব্যবহার করে এগুলোর অনুমতি নেই মহিলাদের জন্য এটা অনুমতি রয়েছে স্বর্ণ এবং রূপার এখন রিং পরা ব্রেসলাইট পরা মানে ঘড়ির মতো পরিধান করা স্বর্ণরূপাকে এগুলো পুরুষের জন্য অনুমতি নেয় নারীর জন্য স্বর্ণ এবং রূপার অলঙ্কার পরিধান করা যাইস আবার নারী পুরুষ উভয়ের জন্য স্বর্ণ ও রূপার জিনিসকে অলঙ্কার ব্যতীত নারীদের অলঙ্কার ব্যতীত অন্যান্য কাজে ব্যবহার করে যদি ফায়দা নেয় মানে বেনিফিট নেয় সেটার অনুমতি নেই আল্লাহ তালা আমাদেরকে শরীয়তের পাবন করে দিক শরীয়তের উপর আমল করার তফিক দান করুক শুনছিলাম ইমাম হোসাইন রদুল্লাহ তায়েলানহুর অনন্য ঘটনা বলি আসুন তার চরিত্রের আরও একটি সুন্দর ঘটনা আমরা শুনি আমিরাইলুস দামাত বারা কাতুমুল্লা আলিয়া নিজের ইসালার মধ্যে এটি নকল করেছেন বর্ণিত রয়েছে রসুলের করিম সলাল্লাহি সাল্লামের নাতি ইমাম হোসেন রদুল্লাহ তাহাইহুর কাছে এক গ্রাম্য অর্থাৎ আরবের বসবাসকারী ভিক্ষু এসে সালাম আরজ করল এবং জানতে চেয়ে বলল আমি আপনার প্রিয় নানাজান সাল্লা সাল্লামের কাছ থেকে শুনেছি যে নবী করিম সাল্লা আইল সাল্লাম ইরশাদ করেছেন যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে তবে এই চারজনের মধ্যে যে কোনো একজনের কাছ থেকে চাইবে নাম্বার এক হয়তো আরববাসীদের যে কোনো অভিজাত ব্যক্তি থেকে অথবা দানশীল মালিক থেকে অথবা কোরআনের উপর আমলকারী থেকে কিংবা এমন লোক থেকে যার চেহারা আলোকিত ও উজ্জ্বল আর আপনার কাছে ইমাম হোসেন রদুল্লাহ তো বলল ওই লোকটি আর আপনার কাছে তো এই চারটি নিদর্শন পাওয়া যায় আপনি কোরআনের উপর আমলদার আপনার চেহারা সুন্দর সুদর্শন আপনি আরবের আবিজাত বংশের অধিকারী এবং আপনি দানশীল মালিক এখন আপনার কাছে চারটি গুণ রয়েছে সো আল্লাহ কেননা আপনি আরবি আপনার নানাজানের কারণে অভিজাত দানশীলতা তো আপনার মুবারকময় অভ্যাসে রয়েছে আর কোরআনে করিম তো আপনার ঘরে অবতীর্ণ হয়েছে এবং নুরানি চেহারা এ ব্যাপারে আমি রসুলের করিম সলাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনেছি যে তোমরা আমাকে দেখতে চাইলে তবে হাসান ও হোসেন রদুল্লাহ তায়েলা আনহুমকে দেখে নাও ইমাম হোসেন রদুল্লাহ তায়েলা আনহুম বললেন তোমার কি প্রয়োজন সে তার চাহিদা লিখে উপস্থাপন করে দিল তিনি রদুল্লাহ তায়েল আনু বললেন আমি তোমাকে তিনটি প্রশ্ন করছি যদি তুমি এর মধ্য থেকে যে কোনো একটিরও সঠিক উত্তর দাও তবে আমার সমস্ত সম্পদ থেকে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ সম্পদ তোমার আর যদি দুটি সঠিক উত্তর দাও তাহলে তিন ভাগের দুই ভাগ তোমার আল্লাহ আর যদি তিনটি প্রশ্নের উত্তর দাও তবে আমার সমস্ত সম্পদ তোমার আর তিনি সম্পদের থলে সে গ্রাম্য দিকে বাড়িয়ে দিলেন যাতে ইরাকি কি মোহরও লাগানো ছিল অতপর প্রথম প্রশ্ন করলেন সবচেয়ে উত্তম আমল কি অতপর ওই ব্যক্তি আরোস করলো আল্লাহ পাকের প্রতি ইমান আনয়ন করা এটা সবচেয়ে উত্তম আমল হাহর আল্লাহ ইমাম হুসেন্দ্দুল্লাহ তাহারানুর দ্বিতীয় প্রশ্ন করলেন ধ্বংস থেকে মুক্তি কিভাবে অর্জিত হতে পারে ওই ব্যক্তি আরোস করল আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখার কারণে অতপর তিনি তাকে তৃতীয় ও শেষ প্রশ্ন করে বললেন মানুষকে কোন জিনিস সুসজ্জিত করে ওই ব্যক্তি আরোস করলো এমন ইল জ্ঞান যার সাথে সহনশীলতা অর্থাৎ সহ্য করার শক্তি থাকে শাহজাদা আলী ওয়াকার ইমাম হোসাইন অদ্দুল্লাহ তায়নান হু এই উত্তর শুনে তাকে আরও কিছু কথা বললেন এবং মুস্কি হেসে সম্পদের থলে তাকে দিয়ে দিলেন্লাহ কেমনই মাকামের কেমনই গুণাবলীর অধিকারী ছিলেন যে এই ঘটনা থেকে অনেকগুলি শিক্ষণীয় ব্যাপার যে ইমাম হোসেন রদুল্লাহ তায় ইলমের মাকাম কেমন ছিলেন কেমন প্রশ্ন করলেন এবং নিজের কথার উপর তিনি কেমন অটল ছিলেন সম্পদও দিয়ে দিয়েছেন বলেছেন যদি একটি প্রশ্ন দিতে পারো এক ভাগ সম্পত্তি দুইটি দিতে উত্তর দিতে পারলে দুই ভাগ সম্পত্তি তিনটির উত্তর দিতে পারলে তিন ভাগ সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেবো প্রশ্ন কেমনভাবে করেছেন উত্তর ওই ব্যক্তি দিয়েছে আর তিনি খুশি হয়ে তাকে নসিয়ত করলেন দয়াও করলেন তার মনও খুশি করলেন সমস্ত সম্পদও দিয়ে দিলেন তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যখনই আমরা কোনো ব্যক্তিকে কোনো ওয়াদা করি কোনো কথা দেই তাহলে সাথে সাথে সেটা আদায় করা আমাদের হয় কি আমাদের সমাজে ওয়াদা ভঙ্গ করার মানে প্রতিজ্ঞা ভঙ্গ করার একটা অভ্যাস রয়েছে মনে রাখতে হবে প্রতিজ্ঞা ভঙ্গ করে কারা এটা হচ্ছে মুনাফিকদের একটি অভ্যাস আমরা আস্তাকফুল্লাহ মুনাফিক নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা মুসলমান আমরা ইমানদার আমরা ইমাম হোসেন রদুল্লাহ তাইলা আনহর ও ভালোবাসা স্থাপনকারী তাই আমাদের উচিত হচ্ছে কথার খিলাফ না করা প্রতিজ্ঞাবদ্ধ হলে সেটাকে আদায় করা যত যথাযথ সময়ে প্রত্যেক অবস্থায় মনে রাখতে হবে প্রতিকূল অনুকূল যে কোনো অবস্থায় প্রতিজ্ঞাকে রক্ষা করতে হবে কেউ যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে সে আমার কাছে রেখেছে এখন আমি তাকে আমি তাকে প্রতিজ্ঞা করলাম বা আমি তাকে বললাম যে তোমার সম্পদ তুমি যথাসময় পেয়ে যাবে আমি তার থেকে সম্পদ নিলাম তাকে এখন ওয়াদা করলাম সময় দিলাম উমুক দিন তুমি পেয়ে যাবে কিন্তু প্রতিজ্ঞা করার পর দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে আলাদা বিষয় সমস্যা না থাকলে অনেকে প্রতিজ্ঞা ভঙ্গ করে অনেকে ওয়াদা ভঙ্গ করে এটা কখনোই উচিত না ইমাম হোসেন আদুল্লাহ তা আড়ানোর অভ্যাস হচ্ছে কথা খেলাফ না করা শরীয়তের উপর আমল করা আজকে অনেকগুলো আমরা ঘটনা শুনেছি শরীয়তের পাবন্দি ছিলেন ইলমের অধিকারী ছিলেন আদববান ছিলেন বড় ভাইকে সম্মান করতেন মুসলমানকে সাহায্য করতেন তিনি দান খায়রাত করতেন সত্যা করতেন তো আমাদের মধ্যে এই বিষয়গুলো আনতে হবে আরও অনেকগুলো ঘটনা রয়েছে বেশি প্রয়োজন যারা নিতে পারে মদিনা মদিনা কিন্তু বেশি না হলেও কমপক্ষে আজকে এই অনুষ্ঠানে আমরা যেগুলো শুনেছি সেগুলো তো আমল করা উচিত দান খায়রাত করা প্রতিজ্ঞাবদ্ধ হলে সেটাকে রক্ষা করা কথার খেলাফ কাজ না করা আদব্বান হওয়া বড়ো ভাইকে সম্মান করা এবং পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপন করা এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে শরীয়তের উপর আমল করা শরীয়তের উপর ইস্তেকামত থাকা কোনো অবস্থায় শরীয়তের বাইরে কাজ না করা গুনাহের কাজ যেগুলো রয়েছে শরীয়ত বিরোধী যেগুলো কাজ রয়েছে শরীয়ত পরিপন্থী যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচা যদি আমরা এগুলো করতে পারি ইনশাআ আলা আমরাও নিজেকে হুসাইনী মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো ইমাম হোসেন আদুল্লাহ ত আয়লা সেই গুণাবলীকে যদি আমরা নিয়ে আসতে পারি আল্লাহ পাক যদি ইমাম হোসেন আবদুল্লাহ তায়াল সাদেকায় আমাদেরকে এমন কিছু গুণ দিয়ে দেয় ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া আখেরাতের বেড়া তো আমাদের পার হয়ে যাবে ইনশাল্লাহ দুনিয়ার মানে দুনিয়ার জীবনও সুন্দর হবে আখেরাতের মঞ্জিলও আসানি হবে আসুন না ইমাম হোসেনদুল্লাহ তালানহুর মাস রয়েছে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হোসেন আদুল্লাহ তালানহুর অনুষ্ঠান ওনার জীবনী আমরা শুনছি নিয়ত করি ইমাম হোসেনদুল্লাহ তালানুর সদকায় আমরাও ওনার জীবনী থেকে কিছু গুণ নিয়ে নিই নিয়ে সেগুলোর উপর আমল করি আল্লাহ চাই তো ইনশাল্লাহ বরকত আর বরকত পাওয়া যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফফিক দান করুক যা শুনেছি এরপর আমল কতফিক দান করুন আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন হাবিব